ছাত্র যুব মহিলা ক্ষেত মজুর থেকে শুরু করে সর্বস্তরের মানুষকে নিয়ে বামিদের মিছিল পূর্ব বর্ধমান জেলার শেয়ারাবাজারে। শেয়ারাবাজার শ্রমিক ভবন থেকে শুরু হয়ে এই মিছিল সমগ্র বাজার পরিক্রমা করে। সিপিআইএম এর সম্পাদক সীতারাম ইয়েচুরির বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের এহেন আচরণকে ষড়যন্ত্রমূলক বলেই মনে করছেন বাম নেতৃত্ব। এছাড়াও বিজেপি সরকারের নির্দেশেই এই চার্জশিট দাখিল করা হয়েছে বলে মনে করছেন তারা। জয়তী ঘোষ, দেবেন্দ্র যাদব সহ যারা একেবারে সম্মুখ সমরে ছিলেন তাদের বিরুদ্ধেও চার্জশিট দাখিল করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই প্ররোচনার বিরুদ্ধেই রবিবারের মিছিল বলে জানান বাম নেতৃত্ব। এদিনের মিছিলে যোগদান করেন অসীম রায়, চন্দ্রনাথ ভট্টাচার্য, মফুজ রহমান সহ অন্যান্যরা। অ্যাডমিশন ওপেন 2020-21 সেশন, সপ্তগিরি স্কুল অফ নার্সিং, ব্যাঙ্গালোর। ফর জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং। ফর অ্যাডমিশন কন্ট্যাক্ট 7813963001। এবং কে কে উপস্থিত আছেন? আজকের মিছিলে সর্বস্তরের মানুষই আছেন, ছাত্র, যুবক, কৃষক, ক্ষেতমজুর, মহিলা সর্বস্তরের মানুষই আছেন আজকের মিছিলে। মিছিলটা কোথা থেকে শুরু করেছেন এবং কে কে আমাদের নেতৃত্ব দিচ্ছে আজকে মিছিলে? মিছিলটা আমরা শুরু করেছি শিয়ালদহ শ্রমিক ভবন থেকে এবং ঢাকা বাজার পরিক্রমা করে তারপরে এই মিছিলে রয়েছেন। আমাদের নেতৃত্ব রয়েছেন অসীমা রায়, রয়েছেন চন্দ্রনাথ ভট্টাচার্য, রয়েছেন আমি মহফুজ রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা আজকের মিছিলের মূল প্রতিবাদী আপনাদের যে কর্মসূচি, কোন দাবিতে নিয়ে আজকের মিছিল? আজকে মূল বিষয়টা হচ্ছে যে আমাদের পার্টির সম্পাদক সীতারাম ইয়েচুরির বিরুদ্ধে একটি সাপ্লিমেন্টারি চার্জশিট দিল্লি পুলিশ দাখিল করেছে এবং এটা অত্যন্ত ষড়যন্ত্রমূলক এবং এটা কেন্দ্রের যে বিজেপি সরকার, এই বিজেপি সরকারের নির্দেশেই এই চার্জশিট জারি করা হয়েছে। এছাড়া হচ্ছে যে জয়তী ঘোষ, দেবেন্দ্র যাদব সহ আরও যারা প্রতিবাদী মানুষ, আমাদের ছাত্ররা যারা প্রতিবাদী এই আন্দোলনের সামনে ছিলেন, আছেন, তাদের বিরুদ্ধেও এই মামলাটা জারি করা হয়েছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে মহফুজ রহমান, আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বর্ধমান জেলা সমিতির অন্যতম সদস্য। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস ছাত্রছাত্রীদের জন্য সুখবর, পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি দপ্তরের সহায়তায় আরামবাগ প্রাইভেট আইটিআইতে ফিটার ও সার্ভেয়ার কোর্সে ভর্তি চলছে। আমাদের ঠিকানা আরামবাগ প্রাইভেট আইটিআই, দৌলতপুর, আরামবাগ, হুগলি। বিশদ জানতে ফোন করুন এই নম্বরে 9932855306, 9932855121। এবং মিছিলটা কোথা থেকে শুরু করেছে এবং কে কে উপস্থিত আছে? আমাদের পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কংগ্রেস সীতারাম ইয়েচুরির বিরুদ্ধে দিল্লির সরকার কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে মিথ্যা মামলা দিয়েছে দাঙ্গায় অভিযুক্ত থাকার কারণে, এবং এই মিথ্যা মামলার বিরুদ্ধে আমরা শুধু শেয়ারবাজার নয় গোটা ভারতবর্ষব্যাপী সর্বত্রই আজকে আমাদের পার্টির উদ্যোগে প্রতিবাদ মিছিল হচ্ছে এবং শেয়ারাবাজারে আমাদের শ্রমিক ভবন থেকে মিছিল গোটা এলাকার সমস্ত অলি গলি সব হচ্ছে পরিক্রমা করছে এবং প্রতিবাদী এলাকার মানুষরা সামিল হয়েছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম চন্দ্রনাথ ভট্টাচার্য। কৃষ্ণ সাহা, রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা স্নাতক পাশ করার পর ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ার সঠিক দিশা হচ্ছে কারিগরি শিক্ষা। সুদীর্ঘ সময় ধরে এই কারিগরি শিক্ষার উপর ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ার অভিজ্ঞতা সম্পন্ন ভারত সরকারের NCVT অনুমোদন প্রাপ্ত ITI হচ্ছে SPB টেকনিক্যাল প্রাইভেট ITI, উচালন পূর্ব বর্ধমান। অগস্ট 2020 শিক্ষাবর্ষের জন্য সার্ভেয়ার, ড্রাফটসম্যান, সিভিল, ফিটার, সুইং টেকনোলজি কোর্সগুলিতে সরাসরি ভর্তি চলছে। আমাদের আরও একটি ভারত সরকারের NCVT কর্তৃক অনুমোদনপ্রাপ্ত ITI SNP টেকনিক্যাল প্রাইভেট ITI, সতীতলা, 24 নম্বর রুট, আরামবাগ। অগস্ট 2020 শিক্ষাবর্ষে সার্ভেয়ার ও ইলেকট্রিশিয়ান কোর্সে সরাসরি ভর্তি চলছে। ভর্তির জন্য সরাসরি যোগাযোগ করুন 9732028756 অথবা
9732520783 এই নম্বরে। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।